হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজি সমৃদ্ধি। কিছু মূল্যবান কথা বলার জন্য এলাম। আমি সাধারণত নিয়মিত ভিডিও পোস্ট করতে পারি না, আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে তাই জন্যে, কিন্তু একজন ফৌজির ওয়াইফ হিসেবে কিছু কথা না বলে আর থাকতে পারলাম না, তাই জন্য এলাম। আমি এইমাত্র এক জায়গা থেকে ফিরলাম, তো ভাবলাম ভিডিওটা করি, তোই করছি। এখনকার এমনই দিন এসেছে, এমনই দিন হয়েছে যে আমাদের সুখ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, আনন্দ সবকিছুতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়। এটা আমিও করি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য এটা নিয়েই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা আমরা সবাই জানি, কিন্তু 14ই ফেব্রুয়ারি আরও একটা ডে আছে, সেটা ব্ল্যাক ডে। সেটা কিছু কিছু মানুষ হয়তো ভুলে যায়, হাতে গোনা কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই হয়তো ভুলে যায়। আমি এত বড় বড় মানুষদেরকে দেখি, কাউকে এই নিয়ে কোনোদিন কিছু পোস্ট করতে দেখি না, কিন্তু ভ্যালেন্টাইন ডে পোস্ট তাদের করা চাই চাই, তারা করবেই, তো করুক, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু 14ই ফেব্রুয়ারি যে 44 জন সেনা কাশ্মীরের পুলওয়ামাতে মারা গিয়েছিল, এটাও আমাদের মনে রাখা উচিত, তাই না? যে সমস্ত সেনারা মারা গিয়েছিল তাদের ফ্যামিলির কথা ভাবলে এখনো পর্যন্ত চোখে জল চলে আসে। আসলে মানুষ আত্মত্যাগকে কেউ মনে রাখে না, কেউ না, কিছু মানুষ আত্মত্যাগকে মনে রাখে না। মানুষ ভ্যালেন্টাইন ডে কে মনে রাখতে পারে, কিন্তু কেউ ব্ল্যাক ডেটাকে মনে রাখতে পারে না। 2019-এ হয়েছিল এই ঘটনাটা। তো 2019-এ আমার হাজব্যান্ড কাশ্মীরের পুলওয়ামাতে ডিউটি করতো, আমার হাজব্যান্ড ফোর্সে জব করে, তো কাশ্মীরের পুলওয়ামাতেও ডিউটি করতো। ওর সেদিন ওখানে ডিউটি ছিল না, তো বোম ব্লাস্টের পরে কিছু ফটো আমায় পাঠিয়েছিল, তো দেখে না আমি কান্না করে ফেলেছিলাম, যে তাদের কথা ভেবে, তাদের ফ্যামিলির কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। এখনো পর্যন্ত ভাবলে আমার কষ্ট হয়, সত্যিই হয়। সেই সময় আর তারপরে 2 মাস তো ফোন বন্ধ ছিল, 6 মাস নেট বন্ধ ছিল। যে 2 মাস ফোন বন্ধ ছিল, আমার সঙ্গে আমার হাজব্যান্ডের কোনো কথা হতো না, তখন কতটা চিন্তা হতে পারে একবার ভাবলে বুঝতে পারো তো, যে কতটা চিন্তা হতে পারে। সবসময় ভাবতাম যে কবে ফোনটা খুলবে, সে গল্প না হয় অন্য আরেকদিন, আর কারোর মনে যদি আঘাত দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা যাদের জন্য শান্তিতে বাড়িতে ঘুমাতে পারি, যাদের জন্য সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডেটাকে পালন করতে পারি, তাদেরকে একটু সম্মান শ্রদ্ধা আর মনে রাখলেই বোধ হয় ভালো লাগে, তাই জন্য ভিডিওটা বানালাম। আমার এই কথাগুলো যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখনকার মতো বাই বাই।